একটি নতুন ধারার টেলিভিশন নিয়ে বাংলাদেশের সামনে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের স্লোগান হচ্ছে সত্য সুন্দরের পক্ষে, দিগন্ত টেলিভিশন। আমরা খবরের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার ব্যাপারে বদ্ধপরিকর, নিউজ অ্যাজ ইট ইজ, এটি আমাদের স্লোগান। এবং দর্শকদের চাহিদাকে সামনে রেখে বাংলাদেশের সমাজ এবং জাতীয় জীবনের চলমান প্রক্রিয়াকে সামনে রেখে আমরা 24 ঘন্টা নিউজ চ্যানেল, 24 আওয়ার্স নিউজ চ্যানেল করার সিদ্ধান্ত নিয়েছি। সর্বশেষ খবর স্বল্পতম সময়ে শ্রোতাদের সাথে নিয়ে আসার জন্য সমস্ত আয়োজন করা হয়েছে। আমরা 24 ঘন্টা পাঠকদের সামনে তাজা খবর নিয়ে আসার ব্যাপারে সমস্ত আয়োজন সম্পন্ন করেছি। আমরা আশা করি বাংলাদেশে এটি নতুন ধারার একটি খবর খবরে একটি নতুন ধারা সৃষ্টি করবে, যা জাতির চাহিদা পূরণ করবে। এছাড়া জাতি গঠনের ব্যাপারে আমাদের আলোচনা থাকবে, টক শো, দু ধরনের আলোচনা। একটি হচ্ছে দিগন্ত সংলাপ, যেটি সামষ্টিক আলোচনা হবে, গ্রুপ ডিসকাশন হবে। একান্ত সংলাপ, সেটা বাংলাদেশের জাতীয় জীবনের, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনের ব্যক্তিত্বদের সামনে এককভাবে আলোচনা করা হবে। সেই হিসেবে আমরা করি আশা করি যে বাংলাদেশের উন্নয়নে, জাতি গঠনে টেলিভিশন একটি ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা রাখবে। প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা আমাদের জাতীয় স্বাতন্ত্র্য, আমাদের মূল্যবোধকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের টেলিভিশন একটি শিক্ষামূলক টেলিভিশন হবে। আমরা বলতে চাই, ইট ইজ নট অনলি এন্টারটেইনমেন্ট টেলিভিশন, দ্যাটস এনলাইটমেন্ট টেলিভিশন। আমরা জাতিকে গড়ে তোলার ব্যাপার বদ্ধপরিকর। আমরা মনে করি টেলিভিশন এমন একটি গণমাধ্যম যেটিকে শুধু বিনোদনের জন্য ব্যবহার করা ঠিক হবে না। বলছি, বিনোদন আমাদের জীবনে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি অংশ, কিন্তু আমরা প্রধানত এটিকে জাতি গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার ব্যাপারে সচেষ্ট থাকব। শিশুদের জন্য ব্যাপক কর্মসূচি থাকবে আমাদের, যাতে ছোট কাল থেকে তারা নিজেদের দেশ, জাতি এবং আমাদের বিশ্বাস, ইমানের ক্ষেত্রে তারা বলিয়ান হতে পারে, তারা কোরআনের শিক্ষাকে আত্মস্থ করতে পারে। এবং কিশোরদের জন্য, যুবকদের জন্য প্রোগ্রাম থাকবে, যাতে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেজন্য তাদের দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাদের শিক্ষামূলক প্রোগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মহিলাদের ক্ষেত্রেও প্রোগ্রাম রাখা হবে, যাতে মা হিসাবে জাতি গঠনের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমাদের নাটকও থাকবে, গানও থাকবে, এ সব কিছুর ভিতরে আমরা চেষ্টা করব আমাদের মূল্যবোধকে তুলে ধরার জন্য। কারণ যে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ সংস্কৃতির মাধ্যমে অন্ধভাবে পাশ্চাত্যকে অনুসরণ করা বা আমাদের প্রতিবেশী ভারতকে যেভাবে অনুসরণ করা হচ্ছে, এটি আমরা মনে করি আমাদের জাতীয় জীবনের জন্য কল্যাণকর নয়। আমার দেশকে আমাদের স্বকীয় বিশ্বাসের ভিত্তিতে গড়ে তুলতে হবে। আমাদের মূল্যবোধ, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের কোরআন এবং সুন্নার আলোকে আমাদের সব কিছুকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা সব প্রোগ্রামকে ঢেলে ফেলার চেষ্টা করব। এবং ইসলামকে উপস্থাপনের ক্ষেত্রে আমরা আধুনিক যুগ জিজ্ঞাসার জবাবকে সামনে রেখে প্রোগ্রাম ঢেলে সাজানোর চেষ্টা করেছি। সেখানে যেমন উন্নত মানের দর্শে কোরআন, দর্শে হাদিস থাকবে, প্রশ্নোত্তর থাকবে, মসলা মশাল থাকবে। এছাড়া বিজ্ঞানময় কোরআন নামে একটি আমরা সিরিজ চিন্তা করেছি, যাতে করে আমাদের তরুণ সমাজের সামনে ইসলামের যে বৈশিষ্ট্য, ইসলাম যে শত দিন, সেটির ক্ষেত্রে তাদের দৃঢ় বিশ্বাস প্রত্যয় জন্ম নেয়। সব কিছু মিলে আমরা আশা করছি যে দিগন্ত টেলিভিশন আগামী দিনের বাংলাদেশে গড়ে তোলার ব্যাপারে এবং এটা আধুনিক উন্নত জাতি হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। দিগন্ত টেলিভিশন আমাদের বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। এবং আমরা দর্শকদের কাছেও আহ্বান জানাব, আমরা সবসময় পরামর্শে বিশ্বাস করি। আমাদের যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা মতামত দেবেন, পরামর্শ দেবেন, অংশগ্রহণ করবেন, যাতে সবাই মিলে এই আধুনিক প্রযুক্তিকে আমাদের জাতীয় জীবনের অন্যতম গড়ে তোলবার হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ।